টানা দুই সপ্তাহ তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে চুয়াডাঙ্গায়। আজ দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এদিকে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন, তীব্র গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর, রিক্সা, ভ্যান চালকরা। তীব্র গরমে গলে যাচ্ছে সড়কের পিচ, পানির স্তর নিচে নেমে যাওয়ায় চুয়াডাঙ্গার অধিকাংশ গ্রামে টিউবওয়েলের পানি উঠছে না। ক্ষতির মুখে ফসল, পানি দিয়েও রক্ষা করা যাচ্ছে না মাঠের সবজি। এছাড়া গরমের কারণে অসুখ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।